নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা। মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি দু ধরনের নারকেল নাড়ু, একটা চিনি আর একটা গুড়ের নারকেল নাড়ু। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একেবারেই সাদা ধপধপে হবে এই নারকেল নাড়ু। তো গ্রাম্য পদ্ধতিতে সঠিক পরিমাপে কিভাবে এই নারকেল নাড়ু আমি বানাবো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে নারকেল নাড়ু বানানো শুরু করে দেওয়া যাক। তো নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি চারটা নারকেল নিয়েছি। যেহেতু দু ধরনের নারকেল নাড়ু বানাবো এর জন্য আমি নারকেল এখানে চারটা নিয়েছি। তো নারকেলটাকে এখন একটু ফাটিয়ে নিব। খুব সহজেই নারকেল নাড়ু কিন্তু বানানো যায় আর একেবারেই সাদা ধপধপা হয়ে যাবে নারকেল নাড়ু, খেতেও কিন্তু খুবই টেস্ট। আর সামনে লক্ষ্মী পূজো চলে এসেছে, লক্ষ্মী পূজার জন্য তো আমাদের নারকেল নাড়ু খুবই দরকার। তো একেবারেই ফ্রেশ নারকেল কিন্তু, আর নাড়ু বানানোর জন্য ফ্রেশ নারকেলই লাগে। আর এখন আমি নারকেলগুলোকে একটু কুটিয়ে নিচ্ছি। তো এখানে আমি বটির সাহায্যেই কুটিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, আবার হাতে একটা কুটনি থাকে নারকেল কুটনি সেটা দিয়েও করে নিতে পারেন। লক্ষ্মী পূজার স্পেশাল নারকেল নাড়ু দু ধরনের। তো আমি চারটা নারকেল নিয়েছি, চারটা নারকেল থেকে কিন্তু বেশি নারকেল বের হয়নি, কারণ নারকেলগুলো একটু ছোট ছোট সাইজের ছিল, কিন্তু একেবারে ফ্রেশ নারকেল। তো এই যে আমার এতটা বের হয়েছে, এক থালাও হয়নি নারকেল আমার। তো এখান থেকে আমি দু ধরনের নারকেল নাড়ু বানাবো। তো এখান থেকে একটা সঠিক পরিমাপ দিয়ে আমি এখন নারকেল আমি একটা গাওলার মধ্যে নিয়ে নেব। আপনারা কিন্তু সঠিক পরিমাণ বাটি দিয়েও নিতে পারবেন, আর আমি ভাবছি এটাও তো বাটির মতো, তাই এটা দিয়ে আমি সঠিক পরিমাণটা নিচ্ছি। তো এখানে আমি যেটা আগে বানাবো সেটা চিনি দিয়েই বানাবো, আর চিনি দিয়ে বানানোর জন্য আমি তিন বাটি নারকেল নিলাম, আর তিন বাটি নারকেলের সাথে দেড় বাটি, এই যে দেখুন, প্রথমে এক বাটি দিলাম, তারপরে হাফ বাটি, দেড় বাটি চিনি দিলাম। এটা একদম সঠিক পরিমাপ। যদি আপনারা বেশি নিতে চান নারকেল, তাহলে অবশ্যই আর একটু বেশি করে চিনি দেবেন। তো এখন ভালো করে আমি চিনিটার সাথে নারকেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দু তিন মিনিট সময় ধরে করলেই হয়ে যাবে। তো আমার নারকেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল চিনির সাথে, আর এই যে দেখুন একটু স্মুথনেস এসে গেছে। আর এখন এদিকে একটা গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম হয়ে এসেছে, আর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি নারকেলটা লেগে যাবে না, এজন্য অবশ্যই এক চামচ কিন্তু ঘি দিয়ে দিবেন। আর সাথে এখানে আমি তেজপাতা একটা, আর এলাচ আর একটা দারচিনির টুকরো অ্যাড করে দিয়ে দিলাম। এতে একটা দারুণ গন্ধ বের হয় নারকেল নাড়ুটা খাওয়ার সময়। আর এখন আমি যে নারকেলটাকে চিনির সাথে মিশিয়ে রেখেছি সেই নারকেলগুলোকে আমি ঢেলে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই নারকেল নাড়ুটা বানাতে হবে একদম লো ফ্লেমে, আর যদি হাই ফ্লেমে এখানে নারকেল নাড়ুটা বানানো যায় তাহলে কিন্তু চিনিটার মধ্যে একটু লালচে ভাব চলে আসবে আর নারকেল নাড়ুটা ভালো হবে না, শক্তও হবে না। তো এর জন্য একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু রান্না করতে হবে, আর অনবরত খুন্তি দিয়ে নাড়াতে হবে, নালে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। নারকেলটা নাড়ু শেপে আসতে গেলে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, কারণ এটা একেবারে লো ফ্লেমে রান্না করতে হবে, আর তবেই পারফেক্ট কিন্তু নারকেল নাড়ু তৈরি হবে। অনেক সময় কি হয়, নারকেল নাড়ু বানানোর পরে নারকেল নাড়ু ভেঙে যায়, মানে শক্ত হয় না। এর জন্য সঠিক পরিমাণ দিয়ে যদি আমরা নারকেল নাড়ুটা তৈরি করি তাহলে অবশ্যই সেই নারকেল নাড়ু কিন্তু খুব শক্ত হবে, আর আমরা স্টোর করেও রাখতে পারবো। আর অনবরত কিন্তু নাড়াতে হবে। নারকেল নাড়ু বানানোর জন্য
নারকেলটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে এসেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে নাড়ু বানানোর মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমাকে নারকেল নাড়ুটাকে নামিয়ে নিতে হবে। আর নারকেলগুলো আমি এখন একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে যদি আমি রেখে দিতাম তাহলে কিন্তু নিচের দিকটা একটু শক্ত হয়ে যেত, তো এর জন্য আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি নাড়ুটা বানানো শুরু করব। এই যে দেখুন, একবারে কিন্তু সাদা ধপধপে হয়ে আছে। যদি এখানে হাই ফ্লেমে রান্না করতাম তবে কিন্তু এরকম থাকতো না। একটু দলা দিলেই হয়ে যাচ্ছে নারকেল নাড়ু খুব সহজেই। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। তো নারকেল নাড়ু বানানোর পরে একটা অন্য থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। সব নারকেল নাড়ু আমি বানিয়ে নিলাম। আর এই যে দেখুন একদম ধপধপে সাদা। আর এই নারকেল নাড়ুটা ভাঙবেও না, এই যে নাড়া দিচ্ছি তবুও কোনো কিছু হচ্ছে না, একেবারে শক্ত হয়ে গেছে। তো আমার চিনির নারকেল নাড়ু হয়ে গেল। আর এখন আমি বানাবো গুড়ের নারকেল নাড়ু। তো এটাকেও আমি একেবারে মাপ দিয়েই নিচ্ছি। এখানে আমার দু বাটি নারকেল হবে। তো দু বাটি নারকেল আমি নিয়ে নিলাম। আর দু বাটি নারকেল নেওয়ার পরে নারকেলটাকে একটু ভালো করে নিচ্ছি। আর এখন আমি যে এইটা গুড় দিয়ে বানাবো এই নারকেলটাকে, আমি গুড়ের পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি। দু বাটি নারকেলের জন্য এক বাটি আমি গুড় নিয়েছি। এটা এমনি গুড়, আখের গুড়। আর এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখানেও এক চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার পরে এখানেও আমি একটু নারকেল নাড়ুটা যাতে সেন্ট বের হয় বা খেতে সুন্দর লাগে এর জন্য তেজপাতা, এলাচ আর দারচিনি এখানেও দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে যে নারকেলটা রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। আর এই নারকেলটাকেও কিন্তু একেবারে লো ফ্লেমেই রান্না করতে হবে। আর এখন যে আমি গুড়টা রেখেছি সেই গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ গুড়টাকেই দিয়ে দিব। এখানে দু বাটি নারিকেলের জন্য আমি এক বাটি গুড় নিয়েছি। আপনারা চাইলে, যদি আপনাদের কাছে নারিকেলের বেশি গুঁড়া থাকে তাহলে অবশ্যই কিন্তু গুড়টাও একটু বেশি দিবেন। দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি নারিকেলের সঙ্গে গুড়টাকে। আর গুড়টা এমনি গলে যাবে, এই যে গুড়টা গলে যাচ্ছে আর হালকা হালকা জল বের হচ্ছে। তো এটাকেও একইভাবে আমি রান্না করব, একেবারে লো ফ্লেমে রান্না করব। আর একটু সময় ধরে রান্না করতে হবে।
এই যে দেখুন, নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর যখন দেখবেন যে আঠালো ভাব একটা এসে গেছে, তখনই কিন্তু নাড়ু বানানোর জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো, আর অন্য পাত্রে আমি এই নারকেলটাকে নামিয়ে নেব। আর কড়াইতে বা প্যানের মধ্যে কখনো রাখতে যাবেন না, এতে নাড়ুটা বানাতে বানাতে একটু সময় লাগে, তাহলে তারপরে নালে নিচেরটা যে আছে সেটা কড়াইয়ের গায়ে লেগে থাকে। তো অন্য পাত্রে আমি ঢেলে নিয়ে নিলাম। আর ঢেলে নেওয়ার পরে একটু হালকা করে দিচ্ছি, কারণ কড়াই থেকে নামানোর পরে তো একটু গরম ভাব থাকে, একটু হালকা করে দিলে ঠান্ডা হয়ে যায়। আর এখন আমি নাড়ু সেভ করে একটু বানিয়ে নেই। সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব, আর বানাতে বানাতেই কিন্তু শক্ত হয়ে যায়, একদম পারফেক্ট গুড়ে নারকেল নাড়ু। এই যে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সব নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নিলাম। আর এই যে দেখুন কতটা শক্ত হয়েছে, চাপ দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো আমার এই আজকে গ্রাম্য পদ্ধতিতে খুব সহজেই সঠিক পরিমাপে দু ধরনের নারকেল নাড়ু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।